অসমত এতিয়া নির্বাচনের বতর, চৌদিকে বলিছে নির্বাচনী বতাহ। নির্বাচনী বতাহর সমান্তরালভাবে বলিবলৈ আরম্ভ করেছে টকার বতাহ। আরক্ষী প্রশাসনে জব্দ করেছে ইখনৰ পিছত সিখন টকা ভর্তি বাহন। নির্বাচনের প্রাক মুহূর্তে যান বাহন পরীক্ষণের ক্ষেত্রে অধিক তৎপর হয়েছে আরক্ষী প্রশাসন। তেনে সময়তে আরক্ষী প্রশাসনের তালাচীত জালত পরিছে ধুবুরীর পৰা শদিয়ালৈকে কেইবাখনো টকা ভর্তি বাহন। উদ্ধার হয়েছে লাখে লাখে টকার বান্দিল। আরক্ষী প্রশাসনে জব্দ করেছে টকা ভর্তি বাহন। এই বিশ্ব যোরহাটের মালোয়ালী বাইপাসর এসটিএফর ফ্লাইং স্কোয়াডর তালাচীত জালত পরিল টকা ভর্তি এই ওয়েগনার বাহনখন। বাহনখনের ভিতর আছিল 5 লাখ টকার বান্দিল। তার পাছতেই প্রশাসনে জব্দ করিলে টকা ভর্তি এই ওয়েগনার বাহনখন। আনহাতে এই দৃশ্য গোলাঘাটের ধনশিরি দলঙ্গর সমীপর স্টেটিক সার্ভিলেন্সর দল আর ফ্লাইং স্কোয়াডর চালত করিল টকা ভর্তি এই চারিচকিয়া বাহনখন। জব্দ করিলে বাহনখনের বাহনখনের ভিতর থাকা 1,90,000 টাকা। ত্রিপুরার পঞ্জীয়ন নম্বর সন্নিবিষ্ট হয়ে থাকা টকা ভর্তি বাহনখন লাহরিজানের পৰা গোলাঘাট অভিমুখে আহি আছিল বুলি জানিব পৰা গৈছে। আরক্ষী টকাখিনি আর বাহনখন জব্দ করে আরম্ভ করেছে অনুসন্ধান। এই দৃশ্য আকৌ নাহরকটিয়ার জয়পুরের। জয়পুরত এসএসটিয়ে চলা তালাচীত পৃথকে পৃথকে জব্দ করা হল প্রায় 7,95,000 টাকা। মুঠর পৰত এনেদরেই এতিয়া নির্বাচনের প্রাক মুহূর্তত অসমত উঠিছে টকার জোয়ার। জব্দ হয়েছে লাখ লাখ টকা ভর্তি বাহন। কিন্তু প্রশ্ন হয় প্রশাসনে নির্বাচনের প্রাক মুহূর্তত অত্যাধিক নগদ টাকা কঢ়িয়াই নিয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে রাখার পিছতো লাখ লাখ টকার বান্দিল কোরপর আহিছে? আরক্ষী প্রশাসনের সঠিক অনুসন্ধানতে পোহরলৈ আহিব প্রকৃত সত্য। ব্যুরো রিপোর্ট, নাহর আইজন।